সরকার বাহাদুরের কাছে সসম্মানে বিনীত নিবেদন করছি এই ধর্ষকদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এদের জেলের ভিতরে না প্রকাশ্যে জমিনের পাশে রাস্তার মোড়ে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক গত পরশুদিন তোমরা ফেসবুকে পেয়েছো টেলিভিশনের খবর আপনারা দেখেছেন ছোট্ট দুইটা বাচ্চা আর স্বামী স্ত্রীকে হাত পা বেঁধে তাদেরকে নির্মম ভাবে জবাই জবাই নাউজুবিল্লাহ পড়ো আর অন্য দিক দিয়ে যেহেতু তারা মুসলমান ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন কিসের জন্য ব্যাপারে আজকে আসছে যে ছোট ভাই বড় ভাইয়েরা জমি জমা নিয়ে একটু ঝগড়া আছে ওই জমি জমার ব্যাপারে হয়তো তাদেরকে খুন করা হয়েছে ছোট ভাই অলরেডি পুলিশ গ্রেফতার করেছে হয়তো কালকে আরো তথ্য জানা যাবে ধর্ষণ মা বোনদের সামান্য নিরাপত্তা নাই ঠিক কিনা বলুন ইব্রাহিমপুরের এই মহামারীর মধ্যে আবদার করব গোয়েন্দা কোন ভাই যদি এসে থাকেন সরকারকে আমাদের এই মাহফিলের সালাম দিয়ে জানিয়ে দিবেন চান্দুরান ইব্রাহিমপুরের সুন্নি জনতা ধর্ষণের শ্রেষ্ঠ বিচার ফাঁসি আবদার তারা করেছে ঠিক কি না হাত তুলে দেখান দর্শকদের আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই তাদের মৃত্যুদণ্ড চাই ঠিক কি না কত বড় কষ্টের কথা স্বামীকে বেঁধে রেখে আমি বলবো এই ধর্ষকদের কোনো দল নাই এদের আওয়ামী লীগ নাই এদের বিএনপি নাই এদের জাতীয় পার্টিও নাই কারণ আমি ধন্যবাদ জানাই সরকারকে তারাও বলেছে যে এই সমস্ত মানুষের কোনো দল নাই তারা মানে দলের সাইনবোর্ড ব্যবহার করে ঠিক কিনা বাবা স্বামীকে বেঁধে রেখে কত বড় কষ্টের কথা যেই লোকটা স্ত্রীর সাথে 10 বছর 15 বছর ঘর সংসার করে তাকে বেঁধে রেখে এমসি কলেজে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করলো 10 জন মানুষ বলা যাবে না নর পশু ঠিক কি না বলুন নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে উলঙ্গ করে নাউজুবিল্লাহ পড়ুন উলঙ্গ করে যে বেয়াদবেরা এই কাজ করলো তাদেরকে মানুষ বলা যায় না ঠিক কি না বলো এরা মানুষ নামের পশু বানরের মতো কুকুরের মতো কারণ কুকুরের যেমন রাস্তাঘাট নাই ঘর বাড়ি নাই ঠিক কি না শরম লজ্জা নাই এই নর পশুগুলার সেই রকম শরম লজ্জা নাই আর একটা ঘটনা আমাকে বড় কষ্ট দিয়েছে গত পরশু দিনের ব্যাপার 70 বছরের বৃদ্ধ 70 বছরের বৃদ্ধ সেও তার নফসকে আটকাইতে পারলো না 12 বছরের একটা ছোট্ট বাচ্চা কে সেই বৃদ্ধ বেটায় কষ্ট দিল এই যে গত পরশু দিনের ব্যাপার নাউজুবিল্লাহ পড়ুন আমরা ইব্রাহিমপুরের মাহফিল থেকে সরকার বাহাদুরের কাছে সসম্মানে বিনীত নিবেদন করছি এই ধর্ষকদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এদের জেলের ভিতরে না প্রকাশ্যে জমিনের পাশে রাস্তার মোড়ে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক কারণ একজনকে বিচার করলে 10 জন শিক্ষা হয়ে যাবে ঠিক কিনা বাজান আমার বাবারা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এটা কেন আমি বিচার করেছি আমার সামান্য জ্ঞানে বড় মোবাইল আমার এই মোবাইলটার দাম কিন্তু মোটামুটি ভালো বললাম না যারা তোমরা চিনো তোমরা তো চিনো কিন্তু ভালো দাম কিন্তু আল্লাহর শুকর এখন পর্যন্ত আমি নেট চালাইতে শিখি নাই নেট চালাই নাই একদিন শুধু আমি টেস্ট করতে চেয়েছিলাম আমার যা বুঝবার হয়ে গেছে টেস্ট করতে চাইছিলাম তাতে আমার অনেক কিছু বুঝ হয়ে গেছে আমি বলবো সরকার বাহাদুরের কাছে আবদার করব ইব্রাহিমপুরের এই মাহফিল থেকে কি আবদার আবদার তো হলো নেট চালাক নেট চলুক আপত্তি নাই কিন্তু খারাপ কোন ছবি যাব নেটের মধ্যে
আসে এই ইব্রাহিমপুরের মাহফিল থেকে আমদার জানাইলাম আপনারা একমত কিনা একটা স্লোগান হোক চারটা ভাই।